হামলার ঘটনাতে যেমনটা খবর পাওয়া যাচ্ছে গ্রেফতার করা হয়েছে। আরো একবার জানাই, হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। ভূপতিনগরে এনআইএ এর উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের সামনে তুলে রাখি, গ্রেফতার বলাই মাইতি এবং মনব্রত জানা। আরো একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং। ভূপতিনগরে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, এনআইএ এর উপর হামলার ঘটনা, এবং সেই ঘটনাতেই মূলত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণবের কাছ থেকে জানবার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং, ভূপতিনগরের ঘটনা এবং সেই ঘটনাতে এনআইএ এর উপর হামলা এবং সেই হামলার ঘটনায় গ্রেফতার করা হলো দুজনকে। অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, বিস্তারিত জানবো তোমার থেকে, দুজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ যে দুজনকে আটক করে নিয়ে আসা হচ্ছিল জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকেই গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। অর্ণব, একবারই দেখো সেটাই কিন্তু জানা যাচ্ছে, এবং যেটা এনআইএ এর তরফ থেকে জানা যাচ্ছে যে দুজন টিএমসি লিডার মনব্রত জানা এবং আরেকজন বলাই চরণ মাইতি, এই দুজনকে কিন্তু গাড়িতে তোলা হয়, এবং গাড়িতে তোলার পর মনব্রত জানার সামনে যখন তাকে ডিটেন করে গাড়িতে তুলছিলেন এনআইএ এর আধিকারিকরা, সেই সময় কিন্তু মব তাদের উপর অ্যাটাক করে এবং তাদের অ্যাসল্ট করে। একজন এনআইএ এর অফিসার তিনি কিন্তু ইনজিওর্ড হয়েছে, এরপরেই কিন্তু এফআইআর দায়ের হয়েছে। তোরা সেক্ষেত্রেও বলে রাখবো যে এফআইআর এর ক্ষেত্রেও কিন্তু একাধিক ধারা এফআইআর রুজু করা হয়েছে মেদিনীপুর পুলিশের তরফ থেকে। সেখানে দেখা যাচ্ছে 341, 332, 186, 323, 353, 427 এবং 34 আইপিসির এই সাতখানা সেকশনে কিন্তু তাদের কেস করা হয়েছে। এছাড়াও নিউ টাউনে সেখানে কিন্তু আসছে, এবং খুব সম্ভবত আজকে কিন্তু তাদেরকে এনআইএ যে স্পেশাল কোর্ট রয়েছে ব্যাংকে সেখানে কিন্তু প্রোডাকশন করা হবে। ধন্যবাদ জানাই অর্ণব তোমায়। ভূপতিনগর এনআইএ এর উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে, গ্রেফতার বলাই মাইতি এবং মনব্রত জানা, দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। আর এই এনআইএ এর উপর হামলার ঘটনা মাত্র 3 মাসের ব্যবধানের ওপর দ্বিতীয়বার, অর্থাৎ এই 3 মাসের ব্যবধানে দ্বিতীয়বার কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলের কি বক্তব্য শুনুন। যেহেতু ঘটনা চোর ডাকাত গুন্ডার দল হলে যা করার তাই করছে, এবং তাই করে করে এরা শেষ হবে। যখন শেষ হয়ে এসছে এই অবস্থা, যখন শেষ পর্যায়ে পৌঁছায় তখন মানুষ এইসব কিছু করে, চোর ডাকাত গুন্ডার আশ্রয় নেয়, এবং এদের এখন চোর ডাকাত যত লোক কমছে সবাই তত উৎক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীকে পর্যন্ত কুৎসিত আক্রমণ, এবং সরকার বিজেপি পার্টির নেতাদের আক্রমণ, এবং পুলিশ দিয়ে সমস্ত চক্রান্ত করে কেস কাবার সমস্ত করছেন। এবং এরা তো চান যেসব লোকের বিরুদ্ধে তদন্ত করতে এসছে এরা একবারে স্ক্যাম চোর ডাকাত, মানে গুন্ডা বদমাইশ, সমাজের সমাজে ঘৃণিত পথ, ভয়াবহ পরিস্থিতিতে রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। ফলে যারা অপরাধী দুষ্কৃতি বোয়াবাজি করে তারা নাপিয়ে বেরিয়েছে, আর রাজ্যের পুলিশ তদন্তের নামে অপরাধীদের প্রশ্রয় দিয়েছে। স্বাভাবিক কারণে এরা বুঝে গেছে যতই অপরাধ করি না কেন তদন্তে আমাদের কিছু হবে না, তদন্ত আমাদের পক্ষে হবে। ভূপতিনগরে কয়েক মাস আগে যেভাবে বোয়া বিস্ফোরণ হয়েছে, 3 জন মারা গেছিলেন, তৃণমূল নেতার বাড়ির ছাদ উড়ে গেছিল, রাজ্যের পুলিশ তদন্ত করে কিছু করতে পারেনি, করেনি, দুষ্কৃতিদের পাশে দাঁড়িয়েছে, ফলে অন্য কেউ তদন্ত করবে কেন? আমাদের রাজত্ব এরকম একটা ভাব, অন্য কেউ তদন্ত করতে পারবে না। ইডি আক্রান্ত হয়েছে, এখন এনআইএ আক্রান্ত হলো। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সবাই আমার মুখ থেকে ভোট দেবেন, মুখ্যমন্ত্রীর মুখ থেকে শিবু শাহজাহানটা বড় হয়েছে, শিবু শাহজাহানদের মুখ থেকে এখন ভূপতিনগর, তারাও তৃণমূলের দুষ্কৃতি, এই দুষ্কৃতি রাজ্যের অবসর চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ করার
জন্য মানুষকে প্ররোচনা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী তো সরাসরি বিএসএফ এর উপরে নজরদারি করা, বিএসএফ কে ঘিরে ফেলা, বিএসএফ কে বাধা দান এই পর্যন্ত বলে ফেলেছেন। শাহজাহান বাহিনী যখন আক্রমণ করেছিল ইডি অফিসারকে রক্তাক্ত করে দিয়েছিল, তারা তখন জীবন বিপন্ন করে নদীর টোপকে সন্দেশখালী থানায় গিয়ে আশ্রয় নিয়েছিল। তারপরেও পুলিশ সেই অফিসারদের গিয়ে জিজ্ঞাসাবাদ করে, শাহজাহানকে ভালো ছেলে সার্টিফিকেট দেওয়া হয়। এখন এই বারবার প্ররোচনার কারণে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হচ্ছে। কয়েকদিন পরে দেখবেন কেন্দ্রীয় বাহিনী আক্রমণের মুখে পড়বে, আর তখন তারা জীবন বাঁচাতে, নিজেদের বেতন বাঁচাতে হয়তো গুলি চালাতে বাধ্য হবে। যে ঘটনা ঘটেছিল শীতলকুচিতে, সেই ঘটনা অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়, সেই ঘটনা সমর্থনযোগ্য নয়। তৃণমূল কংগ্রেস যে ধরনের একটা ঘটনা ঘটাতে চাইছে, এরাজ্যে যারা সংবিধানের কাস্টেডিয়ান আছেন তারা কবে সতর্ক হবেন? তারা কি মনে করেন যেখানে আইনের শাসন? আরে বলতে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি জানবো সৈকত কি পরিস্থিতি। সৈকত পরিস্থিতি কি রয়েছে, কি খবর? আমরা বারংবার যোগাযোগ করবার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে, এবং যেমনটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ঠিক সেই মুহূর্তে যখন প্রতিরোধ গড়ে উঠেছিল ঠিক সন্দেশখালীর মতনই, একেবারে প্রথম সারিতে ছিলেন মহিলারা, যেখানে বাধা দেবার চেষ্টা করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, কেন্দ্রীয় এজেন্সি এনআইএর আধিকারিকরা যখন সেখানে যান। 2022 সালের 2রা ডিসেম্বর ভূপতিনগরে যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনাতেই মূলত 8 জনকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা তদন্তে সহযোগিতা করছিলেন না। এবং পরবর্তী সময় দেখা যায় 2 বার তাদেরকে ডেকে পাঠানোর পরও যখন অভিযুক্তরা তারা আসেননি, ঠিক সেই মুহূর্তেই যখন এজেন্সির আধিকারিকরা ভূপতিনগরে যান, তখনই তাদেরকে প্রতিরোধের মুখে পড়তে হয়, তাদের ওপর হামলা দিয়ে আসে এবং এজেন্সির গাড়ির কাচ ভাঙা হয়েছে, মুহুর্মুহু সেখানে ইট বৃষ্টি করা হয় যেমনটা অভিযোগ, এবং পরবর্তী সময় 2জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানতে পারা যায়। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন এজেন্সির অর্থাৎ এনআইএ তদন্তকারী আধিকারিকদের সেই গাড়ি, যেই গাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আর অন্যদিকে যে ব্রেকিং কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যে এই ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলাই মাইতি এবং মনোব্রত জানা। যেই বলাই মাইতি এবং অনুব্রত জানাকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন এজেন্সির আধিকারিকরা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার পথেই কার্যতেই বাধার মুখে পড়তে হয়। যেভাবে তাদের ওপর হামলা করা হয় তার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠে আসছে যে যাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন আধিকারিকরা, মূলত যারা বাধা দিয়েছিলেন তারা কি তাদের অনুরাগী, তাদের সঙ্গে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক রয়েছে, যে কারণের জন্য তদন্তকে বাধা দেওয়ার কারণেই মূলত এই রকমভাবে জন প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল ভূপতিনগরের ঘটনা, সেই প্রশ্নই যেন আরও একবার তুলে ধরছে। আর যে ছবিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এজেন্সির গাড়ি ভাঙচুর। এই সেই গাড়ি অ্যাটাক করলো কারা? অ্যাটাক করলো কারা? দাদা এখানে কি বলবেন? এই ধরনের ঘটনা ঘটলো কেন, কি বলবেন? আপনারা কি ফোন করেছিলেন? কি বলবেন? সরাসরি দেখছি আমরা সে গাড়িটা কোথায়, গাড়িটা কোথায় গেল? এবং যে ছবি দেখতে পেলেন অর্থাৎ এনআইএর দপ্তরে নিয়ে আসা হয়েছে 2 অভিযুক্তকে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে সেই বলা মাইতি এবং মনোব্রত জানা, তাদেরকেই নিয়ে আসা হয়েছে এনআইএর তদন্তকারী আধিকারিকরা, তারা গ্রেফতার করেছেন। আর এই খবরে আরও বিস্তারিত আপডেট নিয়ে ফিরছে ছোট্ট একটা বিরতির পর, নজর রাখুন রিপাবলিক বাংলায়।